আসসালামু আলাইকুম। আজকে আমি এক কাপ সুজি দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তা সকাল বিকাল চায়ের সাথে খেতে পারবেন, আবার কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। খুবই মজার, আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে, বড় সাইজের ডিম নিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারবেন, তাহলে খুব তাড়াতাড়ি চিনি গলে যাবে, সময় কম লাগবে। চিনি গলে আসলে দিয়ে দিচ্ছি সুজি 1 কাপ। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি 1 কাপ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম, এখানে আমি গুঁড়া করে নিয়েছি 1/3 কাপ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। চীনা বাদাম গুঁড়া করে দিলে বিস্কুটের টেস্টটা অন্যরকম হয়, খেতে ভালো লাগে। এখন ভালো করে মাখিয়ে নেব, তারপরে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব ঢেকে। 5 মিনিট পর ফিরে আসলাম, ডোটা আরও শক্ত হয়ে গেছে। এখন আরেকটু মথে নেব, তারপরে আমি বিস্কুটের শেপ দিয়ে নেব। এইরকম করে নিয়ে চেপে চেপে আমি ডিজাইন করে নিচ্ছি, আপনারা চাইলে সিম্পলও রাখতে পারবেন। একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি। একটু বেশি চাপ দিয়ে ডিজাইন করবেন, তাহলে ভাজার সময় ডিজাইনগুলো দেখা যাবে। হয়ে গেল একটা অনেক সুন্দর ডিজাইন। এইরকম করে সবগুলো আমি নাস্তা বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু লো আঁচে রাখতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে চট করে সুজির নাস্তাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে, মুচমুচে হবে, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। এগুলো কোনো এয়ারটাইট বক্সে করে রাখলে অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে নাস্তা। মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করতে পারবেন, সকাল বিকালে চায়ের সাথে খেতেও পারবেন। খুবই মজার হয় এই বিস্কুটগুলো, বাদাম আছে সাথে, বাদাম দিয়ে ভাজা, খেতে খুবই মজার। একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।